সবাই কেমন লাগছে? অনেক অনেক ধন্যবাদ। নিত্য নতুন চিত্ত চমকিত জল্পনা কল্পনার আলপনায় শিশুর মেধা পরিপূর্ণ থাকে, আর সেই মেধায় শিক্ষাকে স্থানান্তর করার জন্য ইন্টারনেট যে সুন্দর আয়োজন করে সেটি হচ্ছে পরীক্ষা। যত বেশি পরীক্ষা থাকবে তত বেশি প্র্যাকটিস হবে। সম্মানিত সুধী মণ্ডলী, এই মুহূর্তে আমাদের সেই মহেন্দ্র খন এবং এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, খুলনার হাজারো শিক্ষার্থীদেরকে যিনি সাফল্য এনে দিয়েছেন হাতের মুঠোয়, জনাব মোহাম্মদ আজিজুল হক স্যার, সম্মানিত পরিচালক ইন্টারনেট এবং সহকারী অধ্যাপক সিটি কাস্টর, সবাই জোরে একটু হাত দেন। প্ল্যানিং করে আসছি, তাই না? ওকে, আমি পাঁচ মিনিট দিই, তারপরে ওই যে আলোকিত মুখ পরীক্ষার রেজাল্ট এবং হচ্ছে শিক্ষাবৃত্তি আছে আমাদের যারা গণতন্ত্রে। তো আমি প্রথমেই সিলেক্টে চলে যাই, ক্যাটাগরি সমস্যা। ওকে, নেক্সট নেক্সট, এইটা একটু আমরা দেখি, সবাই দেখা যাচ্ছে না? এই যে এই প্যানেলে সাইন্সে আমরা যারা আছি, যে 80 বছর আগে ইনি বলে গেছেন যে সামনে এমন একটা সময় আবির্ভাব হবে যে ভাবের আদান প্রদান ভুলে যাবে, যেটা আমাদের বাসায় এখন শুরু হয়ে গেছে, না আমরা ক্যাম্পাসে এখন এটাই হয়েছে, সবাই মাথা নিচু করে আছে। ওকে, নেক্সট, আমাদের সবার ড্রিম কি? এই একটা GPA 5। এখন GPA 5 পাইলে কি হবে? ভালো মার্কটা পাইলে কি ভালো কলেজে চান্স পাওয়া যাবে? শুধু GPA 5 পাইলে হবে না, ভালো মার্ক পেতে হবে। নেক্সট, সবার টার্গেট হচ্ছে GPA 5, আমাদের যারা 2024-এর ব্যাচ আছো। নেক্সট, এটা কি ফার্স্ট হচ্ছে কি তোমার নিজের ভিতরে ইচ্ছা শক্তি থাকতে হবে। নেক্সট, এটা হচ্ছে কি আমাদের স্কুল, স্কুলের সিনারি হচ্ছে এইটা, স্কুলে আমাদের স্টুডেন্ট না, বাট আলিফ স্যার, মারুফ স্যার, আমরা কিন্তু স্কুল থেকে সব শিখিয়েছি, আমরা কোচিং ওই যে 3 মাস আরিফ স্যার, আমরা ওই সময়কার, আমি জোসেফে ছিলাম, উনি জেলা স্কুলে, তো আমরা ওই সময়কার পড়ালেখা করছি, কিন্তু বাট আমরা 4টা কোচিং সেন্টার চালাই, বাট কোচিং এ আমরা ওইভাবে পড়ি না। নেক্সট, কোচিং সেন্টার অথবা প্রাইভেট ব্যাচে হিউজ অফ স্টুডেন্ট, যেটা আমাদের সময় ছিল না। নেক্সট, এটা হচ্ছে চেঞ্জ আওয়ার আউটলুক, ফার্স্ট থিঙ্কিং। নেক্সট, মানসিকতা পরিবর্তন শৈশব থেকে, মানে আলিফ স্যার কি বললো যে আমরা সেই 5 থেকে আমার বইটা পড়ার ইচ্ছা ছিল। আরেকটা কথা উনি বলতে ছিল যে আমাদের মেইন টার্গেট ডাক্তার ইঞ্জিনিয়ার, ডাক্তার ইঞ্জিনিয়ার এনি হাও এটা চাইতে হবে। তাহলে আইমান স্যার এক ইউটিউবার হয়েছেন, 10 মিনিট স্কুলে নিয়েছেন প্রতিষ্ঠাতা, তো সে কি কোটি কোটি টাকা ইনকাম করছে না? তা আমাদের প্রথম কাজ কি? ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাদের সবার একটাই গোল। আমাদের খুলনা থেকে বিশেষ করে যে ওনাদের সময় আমাদের সময় চান্সের সংখ্যা ছিল খুবই কম। নেক্সট নেক্সট, এটা হচ্ছে কনফিউজ, কি করবো, একটু প্ল্যানিং তোমাকে আগের থেকেই করতে হবে। এটাই এই 3 মাসে তোমার কনফিউজ হয়ে কিছু নেই, তোমার রাইট পথটা দেখতে হবে, রাইট ডিসিশন নিতে হবে। নেক্সট, এটা কেন ইন্টারনেট সিলেক্ট করবেন সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, যে একটা কোচিং সেন্টারে, মানে আমাদের স্টুডেন্ট এজেন্ট ইস্যু, এরকম হাজারো স্টুডেন্ট আছে আমাদের, কুয়েটের টিচার, খুলনা ইউনিভার্সিটির টিচার, খুবই ভালো লাগে। নেক্সট, এটা হচ্ছে এই সময়টা তোমাকে হ্যাভ টু ডু কি পার্সোনাল স্টাডি, মোর এক্সাম, টেক রেস্ট, গাইডেন্স, এই 4টা জিনিস করতে হবে। এখন তুমি রাত 2টা পর্যন্ত পড়ো, রাত 3টা পর্যন্ত পড়ো, তাহলে তো হবে না, তুমি যদি অসুস্থ হয়ে পড়ো। নেক্সট, এটা হচ্ছে মানে আমাদের ডিফারেন্স, যে আমরা যে ইউনিক, আমরা যে মানে 20 বছর ধরে কাজ করছি, অনেকে বলে যে এরা আগের মতো না, এই প্রোগ্রাম, আমাদের সিস্টেম, এগুলো দেখলেই তো বোঝা যায় যে কতটা আপডেট হয়েছে, মানে কি বলে পুরা আগের মতো। নেক্সট, এটা হচ্ছে আমাদের যে এডিকশন, মোর এডিকশন, আমরা বাঙালিরা বিশেষ করে মানে আমাদের পাশের দেশ ইন্ডিয়া, এরাও এত ফোন ব্যবহার করে, ফ্রি কি আছে আমি চাইনাতে দেখছি, ফ্রি কি আছে, ফ্রি, আর আমাদের বলে কি 10 GB কিনছি, দোষ শেষ, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রেভিনিউ যাচ্ছে। নেক্সট,
এটি হচ্ছে আমাদের নেক্সট, এটি হচ্ছে আমি একটা মানে ইস্যু করছি গার্ডিয়ানদের জন্য যে ইকুয়াল টু এমসিসি, দ্য ইফেক্টিভনেস, গুড মেন্টর, ক্যাপাসিটি অফ স্টাডি, কন্ট্রোল অফ মাইন্ড, এই চারটা জিনিস যদি তুমি নিজেকে যদি অ্যাকসেপ্ট না করো তাহলে তো হবে না। নেক্সট, এটা হচ্ছে আমাদের এখনকার পড়ার স্টাইল, মানে আমরা শব্দ করে পড়ি না, আমরা মনে মনে পড়ি, হেডফোন কানে ঢুকে দিছি, এখন তো হেডফোন না, ব্লুটুথ কি, হ্যাঁ অঙ্কটা আমার ভালো হয়, আমার ওই গোয়া নাম্বার এবং ভুয়া নাম্বার করতে গেলে আমার খুব ভালো লাগে, যেহেতু হাজবেন্ড চিনে না। নেক্সট, কি বোরিং লাগছে নাকি, হ্যাঁ হ্যাঁ স্টপ করবো, ওকে ওকে ওকে, এই তো রিডিং স্টাইল, রিডিং করতে করতে একসময় শুয়ে পড়তেছে। নেক্সট নেক্সট, হ্যাঁ এই যে এখন টেস্ট টেস্ট হয়ে গেছে, ওর মাথার ভিতরে এখন অনেক চিন্তা, কি হবে ফিজিক্স, কি হবে কেমিস্ট্রি, কি হবে ইংলিশ। নেক্সট, এইটা হচ্ছে যে এক্সপার্ট, আমাদের একটা টিম আছে যে আমাদের টিচার গুলো বলে যে আমি আগে ওখানে ছিলাম, এখন যে টিচার গুলো পড়াচ্ছে টিচার গুলো তো সবাই আছে এদিকে, স্যার আপনারা একটু আসেন স্টেজে, সবাই সব স্যারাই আসেন একটু, আপনারা অভিভাবক, আমাদের যে এক্সপার্ট টিচার প্যানেল যে আছে সবাই সবাই যারা যারা কাছাকাছি আছেন সবাই একটু, কারণ প্রত্যেক বছর যারা বিসিএস হয়ে যাচ্ছে, যারা মাল্টিনেশনাল কোম্পানি, ওরা কি চাকরি করবে, যারা আদু ভাই আছে, আদু ভাই একজন শিক্ষার্থী প্রাইভেট পড়ার জীবন চক্র, যারা সায়েন্সের আছে তারা তো বোঝো যে প্রাণীর জীবন চক্র, শৈবালের জীবন চক্র, এই যে এর যে এখন প্রাইভেট পড়ার এই যে মানে এবং টোটাল 11 ঘন্টা ও বাইরে ঘোরাফেরা করছে, সন্ধ্যার পরে ঘরের সামনে তো অটোমেটিক্যালি ঘুমাবে, ওকে 3 মাস। নেক্সট, এটা নেক্সট নেক্সট সিলেবাস, এই সিলেবাস আমরা যে লেকচার প্ল্যানটা দিয়েছি এটা কি সবাই পেয়েছেন, আপনারা লেকচার প্ল্যানটা সবাই পেয়েছেন? আচ্ছা তাহলে লেকচার প্ল্যানটা একটু সবাইকে একটু দিয়ে দেবো, লেকচার প্ল্যান যারা যারা পাননি তারা একটু হাত উঁচু করে এই সাইডে লেকচার প্ল্যানটা একটা নিয়ে নিলে হচ্ছে। নেক্সট নেক্সট নেক্সট, এটা লেকচার প্ল্যান মানে আমরা যে এক্সাম গুলো নেব সিলেবাস। নেক্সট, এটা হচ্ছে মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ওর কাছে অনেক মানে বোরিং হয়ে গেছে। নেক্সট, হ্যাঁ ড্রিম কিন্তু এটা আছে, এই জায়গায় ড্রিম না, এই জায়গায় কেউ হচ্ছে যে রাজমিস্ত্রি হবে এরকম স্বপ্ন আছে নাকি, কারণ ওই যে মারাত্মক বলে এক বন্ধু খারাপ করছে খারাপ লাগে, আবার ভালো করছে খারাপ লাগে, তাহলে তোমার পাশে বন্ধু তোমার পাশে এরা কিন্তু সবাই দেখবা যে ও যদি আগায় থাকে তোমাকে কিন্তু পিছিয়ে পড়তে হবে। নেক্সট, এইটা হচ্ছে এত পড়া আমি কিভাবে মনে রাখবো এই 3 মাসে, যেহেতু টেস্ট করে কয়েছে কিভাবে আমি মনে রাখবো এটার একটা ওয়ে আছে। নেক্সট, হ্যাঁ টাইম লস্ট অফ স্টুডেন্ট লাইফ, মানে আমাদের এই যে কারণে আমাদের সময়টা কিছু না কিছু নষ্ট হচ্ছে এই রিজনের কারণে। নেক্সট, এইটা হচ্ছে কন্ডিশন অফ স্টুডেন্ট লাইফ, ফ্যামিলি টিচার স্টুডেন্ট, আমার দরকার জিপিএ ভাই, কি দরকার জিপিএ ভাই, এই যে জিপিএ ভাই এর জন্য কি ফ্যামিলি টিচার দুইজনে মিলে প্যাক্ট, আমাকে জিপিএ ভাই বানাতে হবে জিপিএ ভাই। নেক্সট, এটা হচ্ছে আমি মানে আমি মনে করি যে সাকসেস হচ্ছে অ্যাবিলিটি, হার্ড ওয়ার্ক এবং ইন্টিগ্রিটি, এই তিনটা জিনিস যদি থাকে, মানে সহজ ভাষায় কঠোর পরিশ্রম করতে হবে, বুদ্ধিমত্তার সাথে দিনগুলো অতিবাহিত করতে হবে, আর তোমার যোগ্যতা, তুমি যেহেতু টেস্টে পাস করছো তাহলে তো তোমার যোগ্যতা হয়েই গেছে, তাহলে দুইটা জিনিস অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে কি তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আরেকটা কি করতে হবে বুদ্ধিমত্তার সাথে দিন
দিনগুলো অতিবাহিত করতে হবে। নেক্সট নেক্সট এইটা হচ্ছে কি স্টুডেন্টের কন্ডিশন। বাচ্চা স্কুলে যেতে চাচ্ছে না, কি বলছে, বাবা প্লিজ দাঁড়াও আজকের স্ট্যাটাসটা দিয়ে দিই, আজকের স্ট্যাটাসটা একটু দিয়ে দিই। নেক্সট কি হলো, বাংলাদেশ এর আগে সিলাইটা আগে সিলাইটে দাও, আগে সিলাই ও নেক্সট। আচ্ছা এখনকার যেটা হচ্ছে বাসা, মানে এই পরিমাণ ওয়াইফাই ব্যবহার করছে, কি বলছে, যা দিয়েছি চুপচাপ খেয়ে নাও, নাহলে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিবে। ওকে নেক্সট, এইটা হচ্ছে কি দুজন লোককে আমরা সবচেয়ে জানাই, কাকে, বাবা এবং মাকে। বাবা মাকে বলি না, ফিজিক্সে তুমি কি বলছো, তোমার সময় ফিজিক্স ছিল, তোমার সময় কি কেমিস্ট্রি ছিল, তুমি বলতে চুপ করো, এটা আমিও বলছি। আমাকে বলছি যে পড় পড় একটু পড়, স্বামী কয়েকদিন আসে আমাকে ধরো কিছু, এখন তো বুঝতেছি যে আমি আনিসের সাথে যদি যেতে পারতাম। তাই এই দুজন লোক অনেক পকাচাকা করে, কিন্তু এই দুজন লোককে কখনোই ভোলা যাবে না। নেক্সট ওকে ফাইভ স্টেপ, পাঁচটা জিনিস তোমাকে উপকারে আসতে পারে। একটা হচ্ছে কি, লাভ ইয়োরসেলফ, নিজেকে ভালোবাসতে হবে, ডু গুড, ভালো কিছু করো, হার্ম নো ওয়ান, তোমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, অলওয়েজ ফরগিভ, ক্ষমা করে দাও, অলওয়েজ বি পজিটিভ। তাহলে চারটা জিনিস কি, লাভ ইয়োরসেলফ, ডু গুড, হার্ম নো ওয়ান, অলওয়েজ ফরগিভ, অলওয়েজ বি পজিটিভ। আমাদের বাঙালিদের এই জিনিসটা না হবেন হবেন পারবে না, এই যে জিনিসগুলো এটা হলো আমাদের ভিতরে বেশি গেছে। নেক্সট এই যে বিল গেটস, আবার বিল গেটস, বিল গেটস কি বলছে, যত প্রেম ভালোবাসায় থাকুক না কেন, দিন শেষে ছেলেরা চায় সুন্দরী আর মেয়েরা চায় ধনী ধনী। ওকে নেক্সট, এটা আরেকটা কথা বলছে, মেয়েদের পিছে না ঘুরে পড়াশোনার পিছে ঘুরো, সময় হলে শুধু মেয়ে না মেয়ের বাবাও, যেমন এই যে 41 বিসিএস এবং 40 বিসিএস যারা টিকছে তাদের জন্য কি এখন মেয়ের অভাব হবে, যে ছেলে টিকছে মানে তার জন্য ছেলের অভাব হবে, হবে না। নেক্সট এইটা হচ্ছে মুশারফ করিমকে তো আমরা চিনি না, এ কি বলছে, তাদের কাছে একটা প্রশ্ন, একজন শিক্ষক যদি সব সাবজেক্ট গুলো পড়তে না পারে তাহলে একজন ছাত্র কিভাবে সবগুলো সাবজেক্ট পড়বে, ও ওর ভাষায় বলে গেছে, ও কিন্তু একসময় কোচিং সেন্টারের মাস্টার ছিল মিরপুরে মোশাররফ করিম। আর কি বলছে, বাংলাদেশের নিজের ভাষার জন্য রক্ত দিয়েছিলাম, আর এখন অন্যের ভাষার জন্য আইটিএস পরীক্ষা দিলাম। এখন সবচেয়ে মজার বিষয় কি জানো, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখন স্টুডেন্টরা বাইরে যাচ্ছে বেশি। প্রথম আলোর এক জরিপে দেখলাম যে আমাদের সন্তানরা তাদের এখন মোটিভ হচ্ছে কোথায়, বাইরে যাবে, বাইরে বাইরে টার্গেট। এর কারণ হচ্ছে কি, আমাদের সেই পরিমাণ কর্মক্ষেত্র, সেই পরিমাণ মানে অনেক কিছু আমাদের অভাব আছে। তারপরেও এখন যেখানে বাংলাদেশ সেখানে অনেক অনেক আমরা পেয়েছি, এটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। নেক্সট অসম্ভবকে সম্ভব করে টাকার কাজ, এটা না কি বলছে, বাংলাদেশের পুরোটা কি করছে, সব রক্স খোলা পান তাই না। ওকে নেক্সট ফান নেক্সট, এইটা হচ্ছে টাইম লস, এই যে আরেকটা মানে এই জিনিসটা থেকে তিন মাস নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, একটা জাস্ট গুড প্ল্যানিং, গুড প্ল্যানিং করতে হবে। নেক্সট এটা হচ্ছে ওয়েমাসিক ওই এমসিকিউ পরীক্ষাগুলো, কারণ তুমি যত এমসিকিউতে ভালো মার্ক পাবে বোর্ড পরীক্ষায় বোর্ড ভিত্তিতে ভালো মার্কস তোমাকে আসবে, এমসিকিউতে যদি কম মার্ক আসে, এই জন্য আমাদের ইন্টারভিউ স্লোগানই আছে,
বেশি বেশি এক্সামটাও বোর্ড ছেড়া হয়ে যায়। এই যে বেশি বেশি এক্সাম, এই জন্যই এখন দরকার। এখন এক্সাম যদি কম হয়, কারণ আলটিমেটলি ফেব্রুয়ারি 2 তারিখে আমাদের রেসপেক্টেড ডেট আসছে, সব কিছু ঠিক থাকলে দেখা গেল যে এই ডেটেই হয়ে যাবে। তাহলে কয়দিন আছে? যেমন আমাদের ফার্স্ট এক্সাম কালকে থেকে শুরু হচ্ছে, যে শনি সম্বোধ 8:00, 11:00, 3:00 যে ব্যস্ত টাইম আছে এখানে আমাদের, ওই অনুযায়ী পরীক্ষা কালকে থেকে শুরু হবে। ইন্টারনেটে ইতিহাসে শিডিউল দিয়েছে, এই পরীক্ষা হয় না এমন কোনো দিন আমাদের হয়নি। সেটা হরতাল হোক, অবরোধ হোক, ঝড় হোক, ইন্টারনেটের আমরা যতদিন আছি, আমরা যতদিন পরিচালনা নির্দেশালয়ে আছি, এটা কখনোই হবে এবং হয়নি। এবং খুলনাতে কোচিং জগতে আমরাই হচ্ছে মেন্টর। আমাদের যে ভাই আছে ডাক্তার জামান, উনি হচ্ছে খুলনা চলেছে, কোচিং করতে হয়। কোচিং করলে যে কীভাবে ভালো, এখন তো ব্যাংক ছাতার মতো অনেক কিছু হয়ে গেছে। এখন সবাই যদি আইমান সাদিক হতে চায়, হবে আইমান সাদিক একজন হতে পারবে। তো আমার এখানে এতটুকুই। এখন হলো শিক্ষাবিদ্যি, তোমাদের যে আলোকিত মুখ পরীক্ষা নিয়েছিলাম, আলোকিত মুখ পরে আগে আলোকিত মুখটা ওরা একটা পুরস্কার পেয়ে নিক না, 3টা পুরস্কার তো ওই আলোকিত মুখটা কই যে আমাকে হচ্ছে একটা বোর্ডটা দেন। আলোকিত মুখে পরীক্ষায় ফার্স্ট হয়েছে কে? আচ্ছা কই আনা বাকি, আমরা যে 50 মার্কের যে পরীক্ষা দিয়েছিলাম, হ্যাঁ আছে, চেক কার্ড আছে ওখানে। আনা বাকি আসো, আনা বাকি কংগ্রাচুলেশন, এটা হাতে তালি দিব না। ওই যে রাগ হয় মানুষের কথা, মানুষের কথা তো কান দিয়েই হয়, ওই চেক কার্ড, হ্যাঁ আপনারা দেন না, আরে আমার সবই সব জায়গায় আছে, আপনারা দেন। অনেক পুরস্কার, অনেক পুরস্কার। সামনে Oh.